প্রাণী জগতে সকল প্রাণীর মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে যার উপর ভিত্তি করে প্রাণীদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার কারণে একই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো একত্রে পাওয়া যায়। জিরাফ, জ্যাপরা, হরিণ সহ আরও অন্যান্য বন্য প্রাণীরা বনের নির্দিষ্ট অঞ্চল জুড়ে থাকে, তবে প্রকৃতিতে প্রতিযোগিতা বা টিকে থাকার লড়াই বিদ্যমান। এই কারণে প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জিরাফ এত লম্বা কেন? প্রকৃত অর্থে জিরাফের পা লম্বা হওয়ার কারণে এবং গলা দীর্ঘ আকার হওয়ার কারণে এরা এত বেশি লম্বা। তবে এই লম্বা হওয়ার অনেক সুবিধাও আছে। চলুন জেনে নেওয়া যাক জিরাফের পা এবং গলা লম্বা হওয়ার সুবিধা ও অসুবিধাগুলো। লম্বা হওয়ার কারণে এরা দূর থেকেই শিকারীকে দেখতে পারে এবং সময় থাকতে সতর্ক হতে পারে, এভাবে তারা শিকারের হাত থেকে বেঁচে যায়। লম্বা হওয়ার কারণে এরা সহজেই গাছের পাতা বা উঁচু স্থানে থাকা খাবার খেয়ে থাকে, কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু লম্বা হওয়ার কারণে এরা অল্প জায়গার মধ্যে থাকতে একটু কষ্টকর বোধ করে, কিছু জায়গায় কোনো কিছু খেতে সমস্যা হয়। পানি খেতে হলে তার মুখ পানি পর্যন্ত না পৌঁছালে দুই জোড়া পা দুই দিকে ছড়িয়ে দেয় এবং নিজের উচ্চতা কমিয়ে পানি খাওয়ার চেষ্টা করে। মানুষ যেমন ভাবে দুই পা দুই দিকে ছড়িয়ে দেয়। অনেক বড় এবং লম্বা প্রাণী হওয়ার কারণে অনেকের মনে হতে পারে জিরাফ বেশি দিন পর্যন্ত বাঁচে। তবে বড় প্রাণী হলেই যে অনেক দিন বাঁচতে হবে তা কিন্তু জরুরি নয়। জিরাফের জীবনকাল 25 বছর পর্যন্ত হয়। বন্য পরিবেশে এদের এর থেকে বেশি বেঁচে থাকতে দেখা যায়নি। জিরাফের চেয়ে অনেক ছোট প্রাণী কচ্ছপ। কচ্ছপ কিন্তু 400 বছর পর্যন্ত বেঁচে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এনিমেল কিংডমে এমন সব ভিডিও পেতে আমাদের ভিলেজ অ্যান্ড এনিম্যাল লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।